গুড আফটারনুন ম্যাম। হ্যাঁ গুড আফটারনুন ম্যাম, ইংলিশের ওই টাইমটা একটু বাড়ানো যাবে? আর কয়েকটা বাকি আছে, এখনো হয়নি করা। হ্যাঁ হ্যাঁ বাড়িয়ে দেবো, আমারও মানে একটু অটাম, আমি জাস্ট শুরু করেছি মাথা দেখা। কত বাড়াবো, 5 দিন আরো? হ্যাঁ তাই করুন তাহলে। ঠিক আছে, তোদের পরীক্ষা তো মোটামুটি 25 নভেম্বর থেকে শুরু। ঠিক আছে, 24 বলেছিল যে, 24, তাহলে 24ই মানে আমি গোলাচ্ছি। যে আমি যে নোটিফিকেশনটা পোস্ট করেছিলাম ওতে কত ছিল, 24th? হ্যাঁ ম্যাম। হ্যাঁ তাহলে ওটা 24th। আচ্ছা আজকে আমরা তোরা যেটা বলেছিলি রাজসুন্দরী দেবী ওটা কন্টিনিউ করব। আর তোদের আর একটা ব্যাপার হচ্ছে, এই 4th সেমিস্টার বা 5th সেমিস্টার পরীক্ষা খুব সম্ভবত এই মার্চ এপ্রিল নাগাদ হবে, অ্যাকর্ডিং টু UGC গাইডলাইন। ওকে, তো তোরা মোটামুটি মানে ম্যাম অফলাইনে তো না অনলাইনে? তখন যদি সব পরিস্থিতি এখনকার মতো না হয় তাহলে অবশ্যই অফলাইনে হবে। এটা তো একটা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য হচ্ছে এই ব্লেন্ডেড মোড, এটা তো ঠিক অনলাইনও নয়, এটা ব্লেন্ডেড মোড বলছে। হ্যাঁ, কারণ অনলাইন হলে তোর মানে ওই সময়ের মধ্যেই একটা টাইম বাইন্ডিংস থাকে, সেইটার মধ্যেই সব কিছু করতে হয়। তো এখানে তো ব্যাপারটা অতটা স্ট্রিক্টলি মানা সম্ভব না, তার কারণ সবার কানেকটিভিটি সমান হয় না নেটওয়ার্কে। তো সেই জন্য যেটুকু আর কি আছে, আধ ঘন্টা আগে পরে এই সব নিয়মকানুনগুলো। অনলাইনে কিন্তু পুরোপুরি যদি অনলাইন হতো তাহলে এটা করতে পারতো না আর কি, করা যায় না। তো যাই হোক, তো এটা একটা ব্যাপার। আর আমরা রাজসুন্দরী দেবী শুরু করব। আর ইউলিসিসের অ্যাসাইনমেন্টে তো যদি আরও 5 ডেজ লাগে তাহলে কি আমি মাই রাজ ডাচেসের অ্যাসাইনমেন্টও দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দিন। ওকে আমি দিয়ে দেব, আমি একটু অটাম মানে শুরু করেছি জাস্ট দেখা তোদের, দেখি ম্যাম। একটা কোয়েশ্চেন ছিল, ওই হোয়াট ফেমাস মেম্বার অফ ইউলিসিস হাউস হোল্ড ইজ মিসিং ফ্রম দি পোয়েম, ওইটা কার কথা বলেছে ওটা বুঝতে পারছি না ঠিক। মানে ওর এজেড ওয়াইফ বলেছে এক জায়গায়, তো ওয়াইফের কথাই বলেছে নাকি? আর একটু ভাব, ঠিক জায়গাতেই যাচ্ছিস, ঠিক আছে, ডিরেকশন ঠিকই আছে। হ্যাঁ হচ্ছে ব্যাপার। আচ্ছা তো আমরা ম্যাম আর আরেকটা জিজ্ঞেস করার ছিল, ওই যে ইউলিসিস মানে হু ইজ ইউলিসিস যে কোশ্চেনটা ছিল ওটা আউট অফ দ্য টেক্সট হিসেবে সোর্স থেকে দিব তো? মানে এক্স্যাক্টলি মানে টেক্সটে পোয়েমে আর কতটা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই যেটা ওই গ্রিক মাইথোলজির যে রেফারেন্সটা সেইটা দিতে হবে তবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের টেক্সটটা শুরু করি। আচ্ছা আজকের টেক্সটটা নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে টেক্সটটা প্রথমে অ্যাভেলেবলই হচ্ছিল না, তার কারণ হচ্ছে ওটার মানে ইলেকট্রনিক মেটেরিয়াল টেক্সটটা অন্তত নেই আর কি। যেটা আছে প্রিন্টেড আছে, এটা হচ্ছে তোদের মানে একটা বই আছে, ঠিক আছে, খুব সম্ভবত বইটার নাম এক্স্যাক্টলি হচ্ছে এক্স্যাক্টলি বইটার নাম হচ্ছে ভয়েস রাইটিং অফ ইন্ডিয়ান উইমেন, দাঁড়া ইন্ডিয়ান উইমেন রাইটিং এরকম কিছু, দাঁড়া মানে ইন্ডিয়ান উইমেন মানে সরি উইমেন রাইটিং ইন ইন্ডিয়া, এইটা হচ্ছে টেক্সটার নাম, ঠিক আছে। উইমেন রাইটিং ইন ইন্ডিয়া 600 BC টু দ্য প্রেজেন্ট, এইরকম একটা প্রজেক্ট নিয়েছিলেন আর কি, যারা এডিটর ছিলেন, এডিটরের নাম হচ্ছে একজন হচ্ছে কে ললিতা আর একজন হচ্ছে সুসি থারু। ওকে, তাদের ওই বইটার থেকে একটা জাস্ট তোদের পোর্শন আছে যেটা রাজসুন্দরী দেবীর অটোবায়োগ্রাফি, তার একটা পোর্শন আছে আমার জীবন বলে, তার একটা অটোবায়োগ্রাফি আছে,
তার কিছু অংশ, কিছু অংশ বলতে মানে খুবই ছোট মানে একটা পোর্শন যেটাকে এক্সার্ট বলে, সেইটা তোদের সিলেবাসে আছে, ঠিক আছে? তো এটা আর কি আমরা, আমি একটা ছবি জোগাড় করতে পেরেছি আর কি টেক্সটার। তো যাই হোক, তো আমরা টেক্সটাতে ঢুকবো। টেক্সটাতে ঢোকার আগে আচ্ছা দাঁড়া, স্ক্রিন দেখতে পাচ্ছিস না দেখি? আচ্ছা, ইজ দ্য স্ক্রিন ভিজিবল? ওকে, সো সবকিছুর আগে এটা একটা বুঝতেই পারছি, এটা বেঙ্গলি একটা টেক্সট, একটা বাংলা টেক্সট, আমার জীবন, সেইখান থেকে যে ইংলিশ ট্রান্সলেশনটা করা হয়েছে তার একটা প্রচণ্ড একটা ছোট্ট পোর্শন, জাস্ট মোটামুটি অ্যারাউন্ড 12-13 পেজেস, সেটা তোদের সিলেবাসে আছে। বাট দ্য হোল অটোবায়োগ্রাফি ইজ অফ টু ভলিউমস, দুটো ভলিউমে পাবলিশড হয়েছিল, এবং রাজসুন্দরী দেবী নামে এক মহিলার অটোবায়োগ্রাফি, হুইচ ইজ অ্যাকচুয়ালি আই মিন এক্সট্রাঅর্ডিনারি ইন ইটস ওন টার্মস। মানে কে এই রাজসুন্দরী দেবী? হ্যাঁ, মানে সেইটাও একটা মানে কোশ্চেন হতে পারে। তার কারণ হচ্ছে যে আচ্ছা, তার আগে আমি যে যাব, হোয়াট ইজ অটোবায়োগ্রাফি, এ সম্পর্কে কি জানিস তোরা? অটোবায়োগ্রাফি ম্যাম, যখন কেউ নিজের জীবনী লেখে, মানে বায়োগ্রাফিটা যখন সেলফ রিটেন হয়, তখন কি এটা অটোবায়োগ্রাফি বলে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো অটোবায়োগ্রাফি ইজ অ্যান লিটারারি জনরা হুইচ ইজ আ বায়োগ্রাফি রিটেন বাই ওয়ান সেলফ, ঠিক আছে? এটা হচ্ছে নিজের বায়োগ্রাফিটা, সেটাকেই অটোবায়োগ্রাফি বলা হচ্ছে, যখন নিজে নিজেই লেখে। কিন্তু এই যে রাজসুন্দরী দেবী, অ্যাকচুয়ালি রাজসুন্দরী দেবী ইজ নট আ ভেরি প্রমিনেন্ট ক্যারেক্টার অর অর আ লিটারারি পার্সোনা অফ অফ এনি আই মিন স্ট্রেচার, ঠিক আছে? যদি আমরা শুধু রাজসুন্দরী দেবীর কথা ভাবি, শি ইজ আ ভেরি কমন ওম্যান, প্রেটি কমন ওম্যান, হু হ্যাজ লেড আ ভেরি আনইভেন্টফুল লাইফ, ওকে, অ্যান্ড আনরিমার্কেবল লাইফ, বোথ। তার জীবনে এই রকম কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো ঘটনাও ছিল না, বা এরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো মানে কাজও করেননি তিনি, যেটার জন্য তার অটোবায়োগ্রাফি আমাদের আলাদা করে পড়তে হবে। বাট দিস অটোবায়োগ্রাফি ইজ রিমার্কেবল ইটসেলফ। হোয়াই? বিকজ ইট ইজ দ্য ফার্স্ট অটোবায়োগ্রাফি টু বি রিটন ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইট ওয়াজ মোর দ্যান টু ডিকেডস আফটার বিফোর আই মিন টু ডিকেডস বিফোর দ্য নেক্সট ওয়ান। দ্যাট মিন্স দিস ইজ দ্য ফার্স্ট অটোবায়োগ্রাফি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট অটোবায়োগ্রাফি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওকে, এটা একটা জিনিস। অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট অটোবায়োগ্রাফি রিটেন বাই আ বেঙ্গলি ওম্যান, এটার ক্ষেত্রেও প্রথম। হ্যাঁ, একজন মহিলা হিসেবে উনি লিখছেন, এটাও যেমন প্রথম একটা ঘটনা। আবার আর একটা ঘটনা হচ্ছে যে মানে বোথ মেন অ্যান্ড উইমেনের মধ্যেও প্রথম এটা বাংলাতে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি লিখিত আর কি, এটাও লিখেছিলেন হচ্ছে রাজসুন্দরী দেবী। অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ফর দ্য ফার্স্ট টাইম ইন 1876, ওকে, 1876-এ পাবলিশ হয়েছিল, যে সময় তার মোটামুটি কী বলবো, এজ হচ্ছে
অনেকটাই সরি সরি 1876 নয় 1876 হয়তো উনি লিখেছিলেন কিন্তু ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1898 ওকে সরি 1898 এ ফার্স্ট পাবলিশ হয় এটা she was an ordinary housewife okay and this autobiography had a preface মানে কি ভূমিকা যে ভূমিকাটি লিখেছিলেন হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কে জানিস do you know who is জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ম্যাম probably রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বা কেউ ছিলেন exactly he was the elder brother of Rabindranath Thakur. Okay. So, Jyotirindranath Thakur kintu prathom tar je ki bolbo ভূমিকা সেটা লিখেছিলেন এবং তার যে আত্মজীবনী এটা যে আমার জীবন মানে আত্মজীবনীটার নাম হচ্ছে আমার জীবন যেটাকে ট্রান্সলেশন করা হয় মাই লাইফ এই হিসেবে এবং আমার জীবনের পর মোটামুটি প্রায় 20 বছর পরে যে সেকেন্ড অটোবায়োগ্রাফি বেরোচ্ছে সেইটা কিন্তু লিখছেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর যাকে বলি আমরা টেগোর তো ইংরেজদের দেওয়া কথা দেবেন্দ্রনাথ ঠাকুর কে দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়াজ দ্য ফাদার অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওকে আরে ঠিক আছে ওকে তো এটা হচ্ছে ব্যাপার এগুলো জানা উচিত তোদের হ্যাঁ আফটার অল রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো বাঙালি মানে আজকে বাঙালি হতো না মানে হি ইজ দ্য সান অফ বেঙ্গলি কালচার অ্যান্ড লিটারেচার ওকে সত্যিকারেরই রবি তো যাই হোক তো দেবেন্দ্রনাথ ঠাকুরের যে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী সেইটা কিন্তু এই যে রাজসুন্দরী দেবীর যে অটোবায়োগ্রাফি আমার জীবন তারও 20 বছর পরে আসছে দ্যাট ইজ দ্য সেকেন্ড অটোবায়োগ্রাফি রিটেন বাই এনি বেঙ্গলি পারসন বাট অ্যাট দ্য সেম টাইম এই যে এইখানে দেখ মানে এই বইটার যে পোর্শনটা এই বইটার পোর্শনটাতে যেটুকু ট্রান্সলেশন করা আছে যে বইটার কথা আমি বললাম উইমেন্স রাইটিং ইন ইন্ডিয়া সেই যে ট্রান্সলেশনটা করেছেন খুব সম্ভবত এনাক্ষী চ্যাটার্জি ঠিক আছে এবং এই ট্রান্সলেশনের আগে যে পোর্শনটা আছে সেখানে একটা প্রেফেস বা ভূমিকা মতো দেওয়া আছে প্রিয়াম্বল বলতে পারিস যে হু ইজ রাজসুন্দরী দেবী অ্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট ইজ শি ওয়ান ট্রাইড টু গিভ আ কাইন্ড অফ ইন্ট্রোডাকশন টু রাজসুন্দরী দেবী অ্যান্ড দিস রাইটিং ইজ আই মিন বাই আ ওম্যান প্রথম পাবলিশ হয়েছিল হচ্ছে যখন তার তখন বয়স হচ্ছে 59 ঠিক আছে মানে তার যদি আচ্ছা এখানে একটা ব্যাপার আছে শি ওয়াজ বর্ন ইন অ্যারাউন্ড 1809 ওকে বর্ন রাজসুন্দরী দেবী রাজসুন্দরী দেবী বর্ন ইন অ্যারাউন্ড 1809 ওকে 1809 ইন আ স্মল ভিলেজ নেম পোতাজিয়া ঠিক আছে পোতাজিয়া ইন পাবনা ডিস্ট্রিক্ট ইন বেঙ্গল পাবনাটা এখন বাংলাদেশের অন্তর্গত তো তখন পুরোপুরি একটা যে সময়ের কথা হচ্ছে সেই সময় সবটাই একটা একটাই প্রদেশ ছিল আর কি তো তার যখন অ্যারাউন্ড 59 ইয়ার্স ওল্ড তখন কিন্তু ফার্স্ট ভলিউমটা পাবলিশ হয় তো 59 মানে ধরে নে কত সাল হবে 1929 রাইট অ্যারাউন্ড 1868 এই সময়ে
যখন ওনার 59 ইয়ার্স ওল্ড, তখন কিন্তু ফার্স্ট ভলিউমটা কিন্তু মানে লেখা হয়ে গিয়েছিল তার, কিন্তু মানে ফার্স্ট ভলিউমটা ওখানেই শেষ হচ্ছে হোয়েন শি ওয়াজ 59 ইয়ার্স ওল্ড, অ্যান্ড দ্যাট ওয়াজ 1868 হোয়েন শি বিকেম আ উইডো, ঠিক আছে, যখন তিনি বিধবা হন তখন তার সে তখন মানে ফার্স্ট ভলিউমটা ওখানে শেষ হচ্ছে। তারপরের যে তার অনুভূতি বল বা তার যে রিয়ালাইজেশন বল, ফিলিংস বল, সেগুলো কিন্তু সেকেন্ড ভলিউমে আছে। অ্যান্ড প্রেফেসটা যেটা যতীন্দ্রনাথ ঠাকুরের যে প্রেফেস, সেটা কিন্তু লেখা হয়েছিল হোয়েন শি ওয়াজ 88, ওকে, যখন সেকেন্ড ভলিউমটাও পাবলিশ হচ্ছে সেই সময় কিন্তু সেই প্রেফেস লেখা হয়, এবং হোয়েন শি ওয়াজ 88, রাইট। তো এইটা হচ্ছে রাজসুন্দরী দেবীর কথা। রাজসুন্দরী দেবী ওয়াজ বর্ন ইন পাবনা ডিস্ট্রিক্ট, ওকে, ইন আ ভিলেজ নেম হচ্ছে কোতাজিয়া, ওকে, পাবনা ডিস্ট্রিক্টে, ওকে। And her family was a land-owning family. Land-owning বলতে মোটামুটি সচ্ছল একদম জমিদার, প্রায় জমিদার বংশের, মানে একদম আপার কাস্ট ওম্যান বলতে যা বোঝায়। শি ওয়াজ ওয়ান অফ দেম, ঠিক আছে, শি ওয়াজ অ্যান আপার কাস্ট ওম্যান। অ্যান্ড হোয়েন শি ওয়াজ 14, ওকে, শি ওয়াজ ম্যারিড অফ টু সীতানাথ শিকদার, ঠিক আছে, হার হাজব্যান্ডস নেম ওয়াজ সীতানাথ শিকদার, এবং তার যে মানে জন্মানোর পরই কিন্তু শি ওয়াজ ডিপ্রাইভড অফ হার ফাদার, মানে শি লস্ট হার ফাদার ভেরি আর্লি ইন হার লাইফ, অ্যান্ড শি গ্রু আপ থিঙ্কিং অফ হার সেলফ অ্যাজ হার মাদার্স চাইল্ড, ওকে। অ্যান্ড ইন হার অটোবায়োগ্রাফি টু শি ডিসক্রাইবড হাউ আপসেটিং ইট ওয়াজ ফর হার টু বি ইন্ট্রোডিউসড অ্যাজ হার ফাদার্স ডটার, ঠিক আছে, ও শি ওয়াজ ভেরি ক্লোজ টু হার মাদার, অ্যান্ড দ্যাট মিন্স শি হ্যাজ আ কাইন্ড অফ সেন্স অফ শি ওয়াজ এন্ডাউড উইথ আ সেন্স অফ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, যেটা তখনকার দিনের যে মেয়েদের মধ্যে কিন্তু ভীষণ মানে রেয়ার ছিল বলতে পারিস, মানে এমনিতে কিন্তু শি হ্যাজ নট অ্যাচিভড এনিথিং ইন হার লাইফ হুইচ উই মে কল রিমার্কেবল, বাট দ্য ওনলি রিমার্কেবল থিং ইজ হার অটোবায়োগ্রাফি, এবং সেই অটোবায়োগ্রাফিটা তার মতো একজন ব্যাকগ্রাউন্ডের এক মহিলার পক্ষে লেখাটাও সেই সময়ের পার্সপেক্টিভে কিন্তু বিশাল ব্যাপার। তো সেই সময়টা সোসাইটি সম্পর্কে তোরা কিছু জানিস, মানে মোটামুটি ধর শি ওয়াজ বর্ন ইন 1809, মানে 1809 সালে, তার মানে যেটাকে আমরা 19 শতক বলি, হ্যাঁ, সে 19 শতকের প্রথম দিকে তার জন্ম হয়। তো 19th century কিছু হয়েছিল বেঙ্গলে জানিস সেই সময়, মানে সেই সময় কারা, তার সমসাময়িক বললে আমাদের কার কার কথা, কাদের কথা মনে হয়, তার আগে পরে এই রকম একটা সময়ে, সেই সময় কী কী হচ্ছে জানিস কিছু, মানে বেঙ্গলি যে হিস্ট্রি যদি আমরা ভাবি তাহলে সেটা ঠিক বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ 1905, ঠিক আছে, তার মোটামুটি 100 বছর আগে, 100 বছর, হ্যাঁ, নাইনটিন্থ সেঞ্চুরি বেঙ্গল মানে হচ্ছে যে সময় বাংলাতে ইট ওয়াজ টাইম অফ বেঙ্গল রেনেসা, ঠিক আছে, রেনেসার কথা তো তোরা জানিস, রেনেসা কাকে বলে, রেনেসা ইজ যেটাকে বলি আমরা নবজাগরণ, তাই তো, সরি
সো বেঙ্গল রেনেসা যদি আমরা ভাবি তাহলে মানে বেঙ্গল রেনেসা, রেনেসার কথা যদি আমি ভাবি বাংলায় নবজাগরণ, যেটা একটা কাইন্ড অফ সোশ্যাল কালচারাল ইন্টেলেকচুয়াল অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট ইন বেঙ্গল রিজিয়ন, এই সময় কিন্তু সেটা হয়েছিল। এবং সেটা কেন হয়েছিল, তো আমি কাদের নাম করছি এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বা তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, বা সেই সময়কার আরও কে কে ছিল, রাজা রামমোহন রায় ছিলেন, রবীন্দ্রনাথ তার একটু পরের, ঠিক আছে। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন 1861, ওকে, তো এবং রাজসুন্দরী দেবী তো 1809 সালে জন্মান, কিন্তু এই অটোবায়োগ্রাফি যখন বেরোচ্ছে তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, ঠিক আছে। অ্যান্ড রাজা রামমোহন রায় কিন্তু তার আবার একটু আগের, রাজসুন্দরী দেবীর একটু আগের, হ্যাঁ, বাট হি ওয়াজ ভেরি মাচ দেয়ার। বেঙ্গল রেনেসার কথা হলে তো রাজা রামমোহন রায়ের কথা আসবে, হ্যাঁ, বা আরও কেশবচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ, এদের কথা তো আসে। তো এরা প্রত্যেকেই কিন্তু বেঙ্গল রেনেসাতে তাদের একটা মানে বিশাল কন্ট্রিবিউশন রেখে গেছেন। তো সেই সময় কিন্তু অনেক কিছু পাল্টে যাচ্ছিল, কিন্তু যেটা ধর রাজা রামমোহন রায়, রাজা রামমোহন, হোয়াই উই রিমেম্বার রাজা রামমোহন রায়, অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ, মানে উইডো রিম্যারেজ যেটা বলে, উইডো রিম্যারেজ অ্যাক্ট, সতীদাহ প্রথা রদ, এই দুটো জিনিসই কিন্তু বোথ আর রিলেটেড টু দ্য কন্ডিশন, দ্য সিচুয়েশন অফ উইমেন অফ দ্যাট টাইম, তাই তো। তো সেই সময় মেয়েদের কথা যদি আমি বলি, মেয়েদের কথা কিন্তু প্যাথেটিক ছিল, দে ওয়ার ম্যারিড অফ ইন অ্যান ভেরি আর্লি, ইন আ ভেরি আর্লি এজ, অ্যারাউন্ড মানে 8-9 বছর বয়স হলেই তাদের বিয়ে দেওয়ার কথা হতো, এবং 14-15 বছরটা মানে অনেকটা বেশি বিয়ের পক্ষে সেই সময়। এবং বিশেষ করে কুলীন ব্রাহ্মণদের ক্ষেত্রে এই রীতি ছিল যে তাদের কিন্তু বিয়ে দিতেই হতো, এবং একা একজন কুলীন ব্রাহ্মণ মানে একাধিক মানে 50-60টা করে বিয়ে করতেন মোটামুটি। তার কারণ হচ্ছে মেয়েদের সংখ্যা তখন মানে বিবাহযোগ্যা মেয়েদের সংখ্যা বেশি ছিল। বিবাহযোগ্যা মেয়েদের সংখ্যা কেন বেশি হবে না, যদি তুই 8-9 বছর বয়স থেকে যদি কারো বিয়ে দেওয়ার কথা, 7-8-9 বছরের মেয়েদের যদি বিয়ে দেওয়ার কথা হয়, তাহলে তো বিবাহযোগ্যা মেয়েতেই মানে ভরে যাবে আর কি। সেখানে কুলীন যে ব্রাহ্মণ সে কিন্তু 80 বছর বয়স অবধি বিয়ে করতে পারত। তো সেই সময় বিধবা বিবাহের কথা কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভেবেছিলেন, তার কারণ হচ্ছে এই যে ছোট ছোট মেয়েগুলো, তাদের একবার যদি বিয়ে হতো, এবং বিয়ে হতো রীতিমতো একটা ডিফারেন্স অফ এজ কে মেনে, মোটামুটি মানে একজন 80 বছরের একজন বৃদ্ধ লোক ও 12 বছরের একটা মেয়েকে বিয়ে করতে পারতেন, এবং তারপর যেই সেই লোকটি মারা গেল তখন তাকে কিন্তু সেই ছোট্ট মেয়েটিকে বৈধব্যের সমস্ত আচার আচরণ কিন্তু মেনে চলতে হতো। সো দিস ইজ ভেরি প্যাথেটিক কন্ডিশন ফর বেঙ্গলি উইমেন। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, দে হ্যাড নো অ্যাক্সেস টু এনি স্টাডি এনিথিং, ওকে, যে পড়াশোনা করা যেটাকে বলে সেইটার কিন্তু বেশিরভাগ মেয়েদের কাছে সেই সুযোগটাই ছিল না। এবং অ্যান্ড রাজসুন্দরী দেবী ওয়াজ ওয়ান অফ দেম, শি ওয়াজ নট পারমিটেড টু রিড অ্যান্ড রাইট, শি হ্যাড নো পারমিশন টু স্টাডি, টু রিড সামথিং, ওকে। এবং সেই সময় মনে করা হতো যে মেয়েরা যদি পড়াশোনা শেখে তাহলে তারা তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে, দি উইল বি উইডোড ইফ দে স্টাডি, ওকে, ইফ ইফ দে
are engaged to any kind of reading, writing, this kind of process. তো এই স্থান থেকে বের করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচণ্ড চেষ্টা করেছেন এবং রামমোহন রায়ও মেয়েদের অবস্থা যাতে পরিবর্তন হয়, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারের অনেকটাই ইনফ্লুয়েন্স ছিল রামমোহন রায়ের মধ্যে, এবং বিদ্যাসাগরও চেয়েছিলেন যে মেয়েরা যাতে তাদের এই যে পরিস্থিতিটা এটা চেঞ্জ হয়। তো এইরকম একটা সিনারিওতে রাজসুন্দরী দেবী, হু ওয়াজ বর্ন ইন আ ভেরি স্মল ভিলেজ ইন বেঙ্গল, যেটাকে বলছি পোতাজিয়া পাবনা ডিস্ট্রিক্টে, অ্যান্ড শি লস্ট হার ফাদার ইন আ ভেরি আর্লি স্টেজ অফ আর লাইফ, শি রোট অ্যান অটোবায়োগ্রাফি। এই যে জার্নিটা, দিস জার্নি ইজ রিমার্কেবল ইন ইটসেলফ। কি করে মানে এক এমন একজন মেয়ে যে সারা জীবনে এইরকম কোনো কিছু করেনি যেটাকে রিমার্কেবল বলা হয়, এরকম নয়, এরকম তিনি কোনো ফ্যামিলিতে বিলং করতেন না, যে ফ্যামিলিতে রীতিমতো পড়াশোনার কালচার আছে এই ধরনের ফ্যামিলি নয়, মানে ঠাকুর বাড়ি নয়। ধর রবীন্দ্রনাথের ফ্যামিলিতে যদি কারো জন্ম হতো, যেসব মেয়েদের, তাদের কিন্তু সেই অ্যাক্সেসটা ছিল পড়াশোনার প্রতি, হ্যাঁ, কিন্তু অ্যান্ড দেওয়ার মানে সেই সময় কিন্তু রিলিজিয়নটা একটা ম্যাটার করতো, হিন্দু রিলিজিয়ন অ্যান্ড ব্রাহ্ম যে উইংটা হয়েছিল, ব্রাহ্ম ধর্ম, যেটার কথা আমরা ইতিহাসেও পড়েছি, কেশবচন্দ্র সেনের কথা করেছি, তো সেই সময় দেবেন্দ্রনাথ ঠাকুর এরা সবাই কিন্তু ব্রাহ্ম ধর্ম প্রচলন করেছিলেন, এবং এইখানে কিন্তু মেয়েদের অনেকটা ওখানে ফ্রিডম বল বা ফ্রিডম অফ এক্সপ্রেশন বল বা ফ্রিডম অফ লিভিং দেয়ার ওন লাইফ, সেই জিনিসটা কিন্তু মেয়েদের কাছে অনেক বেশি অ্যাক্সেসেবল ছিল ব্রাহ্ম সমাজের মেয়েদের কাছে। কিন্তু রাজসুন্দরী দেবী, হু ওয়াজ ডটার অফ আ বেঙ্গলি ব্রাহ্মণ ফ্যামিলি, ফর হার ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট টু হ্যাভ অ্যান অ্যাক্সেস টু রিড অ্যান্ড রাইট। ওকে, এই এই রিডিং অ্যান্ড রাইটিংয়ের যে অ্যাক্সেসটা পাওয়া, এইটাই কিন্তু ওর কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল, কিন্তু সেই অ্যাক্সেসটা তার কাছে ছিল না, অবভিয়াসলি অ্যাক্সেসটা ছিল না। তো এই জায়গাতে কিন্তু রাজসুন্দরী দেবী, অ্যান্ড আনাদার ভেরি রিমার্কেবল থিং ইজ দ্যাট শি ওয়াজ সেলফ টট, ঠিক আছে, শি টট হারসেলফ টু রিড অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 26, ঠিক আছে, একদম লুকিয়ে লুকিয়ে নিজে নিজে পড়াশোনা শিখেছিলেন, উনি পড়তে শিখেছিলেন যখন ওর 26 বছর বয়স, মানে একটা মেয়ের 14 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এবং তারপর তার মোটামুটি ধরে নে 11-12 জন সন্তান হয়, ঠিক আছে, আর সেই সময় আর কি, সেই সময় দিস ওয়াজ আ ভেরি কমন ফেনোমেনন। ওকে, যে একটা মেয়ের 12 জন চিলড্রেন থাকবে, 12, শি গেভ বার্থ টু 12, আই মিন মানে শি ওয়াজ ওয়ান অফ মানে ওয়ান অফ মেনি চিলড্রেন, শি ওয়াজ হারসেলফ, এবং তার যখন 12 বছর বয়স তখন তার বিয়ে হয়ে যাচ্ছে সীতানাথ শিকদার বলে একজন প্রসপেরাস ল্যান্ডলর্ডের সঙ্গে, অ্যান্ড দ্য ভিলেজার্স নেম ওয়াজ রামদিয়া, ঠিক আছে, তার যেখানে বিয়ে হচ্ছে সেটার নাম ছিল হচ্ছে রামদিয়া, অ্যান্ড ইট ওয়াজ ফরিদপুর, ইট ওয়াজ ইন ফরিদপুর, ওকে, ফরিদপুরে তার বিয়ে হচ্ছে, এবং শি লুকড আফটার দ্য এন্টায়ার হাউসহোল্ড অ্যান্ড ব্রট আপ 12 চিলড্রেন, শি হ্যাড 12 চিলড্রেন। তাহলে বুঝতে পারছিস তো মানে কী ধরনের লাইফ লিড করেছেন ভদ্রমহিলা, যে তার 14 বছর বয়সে বিয়ে হচ্ছে, তারপরে 12টা বাচ্চা হচ্ছে, 12 জন মানে সন্তান হচ্ছে, বাট অ্যান্ড মানে এতদূর পর্যন্ত পড়লে আমরা কী ভাবি, এতদূর পর্যন্ত জানলে আমাদের কী মনে হয়, শি ওয়াজ আ ভেরি কমন ওম্যান, শি হ্যাড নাথিং রিমার্কেবল ইন হার লাইফ, বাট ওয়ান সিগনিফিক্যান্ট ডিপার্চার, ওয়ান ডিপার্চার ফ্রম দিস মান্ডেন অ্যান্ড কমন লাইফ ওয়াজ দ্যাট শি
taught herself, she and she secretly taught herself to write, to read, and she studied all the religious texts that her home possessed. এইটা কিন্তু খুব রিমার্কেবল একটা ঘটনা সেই সময়ের সাপেক্ষে। মানে বুঝতে পারছিস তো কোন জায়গা থেকে বেরিয়ে এই কাজটা করতে হচ্ছে, যে সময় বিশ্বাস করা হতো যে মেয়েদের কোনো রকম শিক্ষা গ্রহণের অধিকার নেই, বরং মেয়েরা শিক্ষিত হলে তার হাজবেন্ড তাড়াতাড়ি মারা যাবে, সেটা ভীষণভাবে বিশ্বাস করা হতো। এবং সেই বিশ্বাসের জায়গাটা থেকে বেরিয়ে দিস ইজ আ ভেরি ডেয়ারিং, ভেরি ডেয়ারিং ডিপার্চার ফ্রম দ্যাট কমন লাইফ। ঠিক আছে, এই এই জায়গাটা থেকে কিন্তু উনি বেরিয়েছিলেন। অ্যান্ড শি ওয়াজ ভেরি ক্লোজ টু হার মাদার, অ্যান্ড শি ডিপলি রিজেন্টেড দ্যাট শি হ্যাড নট বিন অ্যালাউড টু গো টু হার অর কেয়ার ফর হার ওয়েন শি লে ডাইং। মানে তার মা যখন মারা যাচ্ছেন তখন কিন্তু রাজসুন্দরী দেবীকে তার মার কাছে যেতে দেওয়া হয়নি, শি ওয়াজ নট অ্যালাউড টু গো টু হার মাদার when she was at her deathbed. এবং সেখানে কিন্তু তার এটা মনে হয়েছিল যে তার ভীষণভাবে মনে হয়েছিল, had she been a man, she and she wrote that had she been a man, she only she would not have been denied the right to fulfill this basic human duty. মানে এমন একটা মেয়ে যে সব কিছু মেনে নিয়েছে, তার জীবনের যা যা মানে নর্মাল যে গতি, সেই মানে সেই গতিটার সঙ্গে চলেছে, যা তার মা যার সাথে ওর বিয়ে দিয়েছে তাকে বিয়ে করেছে, তারপর 12টি সন্তানের জন্ম দিয়েছে, তারপরেও তার কিন্তু এইটা মনে হয়েছে যে সে যদি একটি ছেলে হতো, সে যদি একজন পুরুষ হতো, তাহলে কিন্তু তাকে এত সহজে তার যে রাইটটা তার মাকে দেখতে যাওয়ার, তার মা মৃত্যুশয্যায় সেখানে দেখতে যাওয়ার যে রাইটটা, সেটা থেকে তাকে বঞ্চিত করা হতো না। এবং তিনি সেটা তার অটোবায়োগ্রাফিতে লিখছেন। সেটা এই সময়ের মেয়েদের পক্ষে কতটা ডিপার্চার সেইটা কিন্তু ভীষণ রকম মানে রিমার্কেবল, অবভিয়াসলি রিমার্কেবল। তো অ্যাকচুয়ালি এই মানে যদি তোদের কাছে অবশ্যই আছে নিশ্চয়ই আমার জীবনের যে এক্সার্টটা, আমি দেখলাম হোয়াটসঅ্যাপে দীপ্তেশ পোস্টও করেছিস। তো তার আগে যে একটা প্রেফেস আছে, তার আগে যে রাজসুন্দরী দেবী সম্পর্কে যে একটা কিছু কথা লেখা আছে আর কি, সেইখানেও অনেক কিছুই মানে ইনফরমেশন পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে যে তার যে কি বলবো, এটা একটা ব্যাপার। আর প্রেগনেন্সি আর লাইফ চাইল্ড বার্থ এটা নিয়েও কিন্তু তিনি ভীষণ ফ্র্যাঙ্ক অ্যান্ড ডিটেইলড একটা ডেসক্রিপশন তার সেই অটোবায়োগ্রাফিতে দিয়েছেন। অ্যান্ড দিস ইজ অলসো আনইউজুয়াল ফর আ বেঙ্গলি ওম্যান অফ আ কনজারভেটিভ ফ্যামিলি। ঠিক আছে, এবং তারপরে আর একটা জিনিস হচ্ছে দ্য ড্রাজারি অফ ডেইলি লাইফ, যেখানে তাকে প্রচণ্ড পরিমাণে যে পরিশ্রম করা, যে ডেইলি যে হাউসওয়াইফের যে ডিউটিগুলো করা, সকাল থেকে হাউসহোল্ড ওয়ার্ককে নিজেকে এনগেজ করা, সেইটা সম্পর্কে কিন্তু তার একটা দিস এক্সস্টিং এক্সপেরিয়েন্স হ্যাড found a detailed sketch in her autobiography. তো এই এই জায়গাগুলোতে কিন্তু উনি যে কনজারভেটিভ যে আউটলুক বা কনভেনশনাল যে আউটলুক সেইখান থেকে কিন্তু ডিপার্ট করেছিলেন। অ্যান্ড ইট ইজ কোয়াইট সারপ্রাইজিং দ্যাট দ্যাট আ কাইন্ড অফ ইম্পেশেন্স অ্যান্ড ডিসকন্টেন্ট বাট দ্যাট ওয়াজ কোয়াইট মেনো ডাউন অ্যান্ড আন্ডারস্টেটেড দ্যাট কেম থ্রু অ্যাজ ক্লিয়ার প্রোটেস্টস অ্যাগেনস্ট দ্যাট ট্র্যাপড লাইভস অফ বেঙ্গলি উইমেন হিয়ার। And it she laments over the helplessness of her condition. তো সেইটা কিন্তু
খুব ইম্পর্টেন্ট। এক জায়গায় উনি বলেছেন, ইজ দিস মাই ফেট বিকজ আই অ্যাম আ ওম্যান, অ্যান্ড শি আস্কস জাস্ট বিকজ আই অ্যাম আ ওম্যান ডাজ ইট নেসেসারিলি মিন দ্যাট ট্রাইং টু এডুকেট মাই সেলফ ইজ আ ক্রাইম। মানে দিস কাইন্ড অফ কোশ্চেন অ্যারাইজড ইন হার মাইন্ড, যে আমি একজন শুধু মেয়ে বনে আমি যে নিজেকে এডুকেট করার চেষ্টা করেছি, আমি যে নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছি, এটা কি একটা ক্রাইম বলে গণ্য হবে, এটা কি একটা অপরাধ বলে গণ্য হবে? এইটা কিন্তু তার মনে এই প্রশ্নটা উঠেছিল। অ্যান্ড শি ওয়াজ ভেরি রিলিজিয়াস লেডি, আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং তিনি এই যে লিখতে পড়তে শিখছেন, এটাও কিন্তু চৈতন্য ভাগবত এটা পড়ার জন্য তার কিন্তু এই যে আকাঙ্ক্ষাটা সেইটার জন্য তিনি কিন্তু নিজে নিজে লিখতে পড়তে শেখার চেষ্টা করছেন। অ্যাট 18 শি ইজ ওভারকাম বাই ওয়ান্ডার দ্যাট অ্যাট দ্য চাইল্ড গ্রোয়িং উইদ ইন হার, বাট ওয়েন শি হ্যাজ হ্যাড মেনি চিলড্রেন শি রিগ্রেটস দ্যাট হার আইডেন্টিটি ইজ লিমিটেড টু বিইং দেয়ার মাদার। তো তাহলে দেখ, এখানে একটা মানে খুব কনভেনশনাল একটা লাইফ লিড করা একটা মেয়ে, তার মধ্যেও কিন্তু যে বেসিক কোশ্চেনগুলো যেগুলো এখনও অবধি যে উইমেন্স মুভমেন্ট বল, ফেমিনিস্ট মুভমেন্ট বল, সেইগুলোর সঙ্গে খুব ইন্টিমেটলি রিলেটেড, যে ওম্যান্স রোল শুড নট বি লিমিটেড টু বিইং ওয়াইফ অ্যান্ড আইডিয়াল ওয়াইফ অর অ্যান আইডিয়াল মাদার, এই যে এই ব্যাপারটা কিন্তু সেই সময় তার একজন একটা মেয়ে তার মধ্যেও কিন্তু এই এই কোশ্চেনগুলো অ্যারাইজ করছে। দিস ইজ কোয়াইট সারপ্রাইজিং, ঠিক আছে? মানে যা যে নিজে বারোটি বাচ্চার জন্ম দিয়েছে তার মধ্যে কিন্তু এটা ভীষণভাবে অ্যারাইজ করছে যে ইজ মাই লাইফ লিমিটেড টু বিইং দেয়ার মাদার, দেয়ার ইজ নো আদার অ্যাম্বিশন, আই মিন নট অ্যাম্বিশন ইজ দ্য রাইট ওয়ার্ড, নো আদার মোটিভ রিমেইন ইন মাই লাইফ। তো এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে আছে। এবং আর একটা জিনিসকে, যেটা তার যে হাজব্যান্ড মারা যাচ্ছে, এবং সেই সময় হাজব্যান্ড মারা গেলে আর একটা ভীষণ ক্রুয়েল একটা অ্যাক্ট ছিল যেটা করতে হতো মেয়েদেরকে, সেটা হচ্ছে তাদেরকে ন্যাড়া করে দেওয়া হতো, ঠিক আছে? তো এবং ওয়েন শি ওয়াজ 59 হার হাজব্যান্ড ডায়েড, ওকে, ইন ফেব্রুয়ারি 1869 হার হাজব্যান্ড ডায়েড অ্যান্ড হার হেড ওয়াজ শেভড ইন কিপিং উইথ দ্য হিউমিলিয়েটিং কাস্টমস অফ দ্যাট টাইমস। সো অ্যান্ড ফর রাজসুন্দরী দিস শেভিং ওয়ার মোর পেইনফুল দ্যান ডেথ, ওকে, দিস অ্যাক্ট অফ শেভিং ইজ মোর পেইনফুল দ্যান ডেথ। তো সেইটা কিন্তু, এবং তিনি সেটাও লিখছেন, টুয়ার্ডস দ্য এন্ড অফ মাই লাইফ আই হ্যাভ বিন উইডোড, আই ফিল অ্যাশেমড অ্যান্ড হার্ট বাই দ্য রিয়েলাইজেশন দ্যাট ইভেন ইফ আ ওম্যান হ্যাজ লিভড হার ফ্যামিলি ফুললি, হ্যাজ ব্রট আপ হার চিলড্রেন অ্যান্ড লিভস বিহাইন্ড হার সন্স অ্যান্ড ডটার্স টু ক্যারি অন, হার উইডোহুড ইজ স্টিল কনসিডার্ড আ মিসফরচুন। মানে তার জীবনে কিন্তু তিনি কিন্তু ছোটবেলাতেই বিধবা হননি, তিনি বিধবা হয়েছেন যখন তার 59 বছর বয়স, এবং তার মনে হয়েছে আমার সব কিছু আছে, আমি আমার পুরো প্রায় লাইফ লিড করে ফেলেছি, আমি আমার জীবন কাটিয়ে ফেলেছি প্রায়, এবং আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার মানে সবাই আছে, এবং মানে আমার যা যা কর্তব্য সেটা আমি করেছি, আমার যা যা পাওয়ার ছিল মোটামুটি আমি পেয়েছি। কিন্তু তারপরও যেহেতু আমার হাজব্যান্ড মারা গেছে, সেই জন্য এটা আমার কাছে মিসফরচুন বলে গণ্য হবে, মানে এই রকম ধরনের, মানে দুর্ভাগ্য এইটা হিসেবে এটা দেখা হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু তার মধ্যে অ্যারাইজ করছে। আমরা যদি অটোবায়োগ্রাফিটা পড়ি তাহলে এটা আমরা দেখতে পাব। তো এখানে যে এক্সসেপ্টটা আছে সেইটা
অনেকগুলো কম্পোজিশন আছে, ঠিক আছে? তার যে ভলিউম ওয়ানে ওর কথা যদি বলি, অনেকগুলো কম্পোজিশন আছে এবং দ্য টোন টিপিক্যাল অফ রাজসুন্দরীজ রাইটিং ইজ ওয়ান অফ আন্ডারস্টেটমেন্ট অ্যান্ড রেস্ট্রেন্ট, কিন্তু অনেকগুলো 15 কম্পোজিশন আছে, ঠিক আছে, সেকেন্ড পার্টে, এবং ফার্স্ট পার্টে 16 কম্পোজিশন আছে, মানে 16টা ভাগে ভাগ করা আছে ফার্স্ট ভলিউম, এবং ফার্স্ট ভলিউমেরই যেটা পাবলিশ হয়েছিল 1876-এ, সেকেন্ড ভলিউমটা 1898-এ, ঠিক আছে? ফার্স্টটা হচ্ছে 1876-এ, যেটার থেকে আমরা পড়বো অ্যাকচুয়ালি 1876-এ, এবং তারপরেরটা যেটার প্রেফেসের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে 1898-এ, ওয়েন শি ওয়াজ 88 ইয়ার্স ওল্ড, তো যেটা সেকেন্ড পার্ট। তো বাট ইন দি থ্রু দিস অটোবায়োগ্রাফি আ ক্লিয়ার ইন্ডিক্টমেন্ট অফ দ্য ওয়ে বেঙ্গলি সোসাইটি ইন হার টাইম ট্রিটেড উইমেন লাইক হার ইজ কোয়াইট এভিডেন্ট, যে যদি আমাদের ওই অটোবায়োগ্রাফিটা পড়ে এটা মানে মনে হতেই পারে যে একটা যেন উনি ইভ্যালুয়েট করছেন যে কেমন করে, এবং এবং এটাকে ভীষণই মানে ইটস আ কাইন্ড অফ ইন্ডিক্টমেন্ট, একটা মানে এটা যে একটা অপরাধ যেভাবে মেয়েদেরকে ট্রিট করা হয় সেইটা কিন্তু অ্যাপারেন্ট, ভীষণভাবে অবভিয়াস তার লেখা থেকে এটা দেখা যায়। তো এইখান থেকে তোদের টেক্সটটা শুরু হবে, ফ্রম আমার জীবন মাই লাইফ দ্য থার্ড কম্পোজিশন। ওকে, আমরা তাহলে টেক্সটটা শুরু করছি। কোনো বক্তব্য আছে দাদা রাজসুন্দরী দেবী সম্পর্কে? আচ্ছা, ওকে, টেক্সটটা শুরু করছি। দ্য নিউজ মেড মি ভেরি হ্যাপি ইনডিড, আই উড বি ম্যারিড, দেয়ার উড বি মিউজিক, I would hear the women undulating. How exciting that would be! Yet I felt scared at that same time. I cannot express the apprehensions that came to my mind. Meanwhile, the various things necessary for the ceremony began to arrive. Relatives and guests began pouring in. I was scared to death by all this. I did not talk to anyone and spent most of my time weeping. Everybody did their best to reassure me. They embraced me, but the unspoken agony of my mind did not lift. So, kisher preparation er kotha hocche ekhane? The preparation of her ম্যারেজ। কত বছর বয়সে রাজসুন্দরী দেবী বিয়ে হয়েছিল? 14। সো হোয়েন শি ওয়াজ 14 শি ওয়াজ ম্যারেড অফ টু ম্যান কল্ড সীতানাথ শিকদার। ওকে, সো এইখানে কিন্তু প্রিপারেশন অফ ম্যারেজ এই জায়গাটা থেকে এই অংশটা নেওয়া হচ্ছে, এবং ইট ওয়াজ এক্সাইটিং ফর আ 14-year-old গার্ল দ্যাট দেয়ার ইজ আ কাইন্ড অফ দেয়ার ইজ আ কাইন্ড অফ অ্যাটমসফিয়ার ফুল অফ ফেস্টিভিটি, মানে চারিদিকে গান হচ্ছে, মিউজিক, একটা কোনো কিছু ঘটতে চলেছে যেটা বেশ আনন্দের, এই ধরনের একটা মেসেজ তার কাছে যাচ্ছিল। কিন্তু যত দিন যেতে লাগলো তত কিন্তু তার মনের মধ্যে একটা ভয়, একটা আশঙ্কা মনের মধ্যে দানা বাঁধতে শুরু করলো, এবং সমস্ত ম্যারেজ সেরিমানির জন্য যখন বিভিন্ন প্রিপারেশন নেওয়া শুরু হতে লাগলো, বিভিন্ন জিনিস আসছে, রিলেটিভরা আসছে, গেস্টরা আসছে, সেই সময় কিন্তু শি বিকেম ভেরি অ্যাফ্রেড।
ওকে ভীষণ ভয় পেয়ে গেলেন হঠাৎ করে, এবং আনস্পোকেন অ্যাগনি, দেখ এক জায়গায় বলছে দে এমব্রেস মি বাট দ্য আনস্পোকেন অ্যাগনি ইন মাই মাইন্ড ডিড নট লেফট সো সো শি অব্যক্ত যন্ত্রণা, যেটাকে বাংলায় বলা যায় সেই রকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটা যাচ্ছে। লেটার অন আই ওয়াজ চিয়ার্ড আপ বাই দ্য অর্নামেন্টস, বাচ্চা মেয়ে অর্নামেন্টস পেয়ে, গয়নাগাটি পেয়ে, আরও দ্য রেড ওয়েডিং শাড়ি অ্যান্ড দ্য ওয়েডিং মিউজিক, হ্যাঁ এই সমস্ত কিছু পেয়ে শি ওয়াজ চিয়ার্ড আপ, ওর যে আশঙ্কাটা যে দুঃখটা ছিল সেটা অনেকটা ফিকে হয়ে গেল, এবং একটা অদ্ভুত আনন্দের মধ্যে দিয়ে ও যাচ্ছে আর কি। I forgot my earlier worries and went about laughing and watching the elaborate preparations. My happiness knew no bounds. When everything was over the next day, I heard people asking my mother, "Are they leaving today?" Eta kintu khub ekta common ekta picture অফ ম্যারেজ দেখবি। আমি জানি না তোরা কোনো ম্যারেজ সেরিমনি অ্যাটেন্ড করেছিস কি না, মানে যখনই ম্যারেজ সেরিমনিটা হয়ে যায়, বিয়েটা হয়ে যায়, তার পরের দিন মেয়েদের বাড়িতে তখন জিজ্ঞেস করে যে কখন বেরোবে, কখন যাবে, আজকে যাবে, আজকে কখন বেরোবে, মানে দিস ইজ আ ভেরি কমন থিং যে বিয়েটা হয়ে গেলে এবার মেয়েটাকে মেয়েটিকে নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন তার শ্বশুরবাড়িতে যাবে। কিন্তু একটা 14 বছরের মেয়ে যার সদ্য সদ্য বিয়ে হয়েছে, তার পক্ষে যে এই যে শিফটটা, যে তার এখন শ্বশুর বাড়িতে যেতে হবে, এই শিফটটাকে অ্যাকসেপ্ট করা, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আই থট দে ওয়ার রেফারিং টু দ্য গেস্টস, মানে তখন রাজসুন্দরীর মনে হলো যে বোধহয় গেস্টদের কথা বলা হচ্ছে, যারা অতিথি তারা কখন যাবে এইটা হয়তো জিজ্ঞেস করা হচ্ছে। Then the music started. I thought they were referring to the then the music started. There was an air of festivity. The guests must be leaving now, I thought. Rashundari bhabche je nischoy mane otithira chole jabe, ekhon to ceremony ta hoye geche, ekhon to ja hobar biye ta hoye geche, ekhon nischoy jara otithi eshechilen, guest ra eshechilen, tara nischoy fire jaben. It made me happy and I went about following my mother. এবং তারপর যেমন উনি নর্মালি মার পিছন পিছন ঘোরেন, শি ওয়াজ ভেরি ক্লোজ টু হার মাদার, তেমনি করেই মার পিছন পিছন ঘুরতে লাগলো। প্রেজেন্টলি এভরিবডি অ্যাসেম্বলড ইনসাইড দ্য হাউস, সাম লুকড হ্যাপি বাট আদার্স ওয়্যার ইন টিয়ার্স, বেশিরভাগই কিন্তু কাঁদছে, বাড়ির ভেতরে সবাই জড়ো হয়েছে একটি জায়গায় এবং বেশিরভাগই কিন্তু কাঁদছে, কেউ কেউ হ্যাপি, দে সিম লুকড হ্যাপি। দ্যাট মেড মি ফিল রিয়েলি ফ্রাইটেন্ড, নাও শি ইজ ফ্রাইটেন্ড, ভীষণ ভয় পেয়ে গেল। Then my brothers, aunts, uncles and my mother all took me in their arms by turn as they burst into tears. সকলেই তাকে জড়িয়ে ধরলো আস্তে আস্তে এক এক করে, তার ভাই, তার কাকিমা, জেঠিমা, এরা সকলে, এবং তার মা, হ্যাঁ এরা সবাই জড়িয়ে ধরলো এবং সকলেই কাঁদছিল। Their tears made me so sad that I began to cry too. Now ekta to bachcha me sobai kanche dekhe o kante shuru koreche, and she became very sad and she began to cry. Kintu keno kanche ei karon ta kintu or kache khub ekta evident chilo na, khub ekta sposto chilo na. I knew mother was going to hand me over to the other family. এবার সকলের কথাবার্তা থেকে ও এবার বুঝতে পারলো যে ওর মা এবার ওকে অন্য একটা ফ্যামিলি, অন্য একটা পরিবারে দিয়ে দিচ্ছে, হ্যান্ড ওভার করে দিচ্ছে। এবারে হ্যান্ড ওভার কথাটা, ইজ গোয়িং টু হ্যান্ড মি ওভার, হ্যান্ড ওভার কাকে করা হয়, মানে কোন কী ধরনের জিনিসকে হ্যান্ড ওভার করা হয়,
হ্যাঁ এক্স্যাক্টলি, মেটেরিয়াল কোনো মেটেরিয়াল কোনো অবজেক্ট, ইনানিমেট অবজেক্টের ক্ষেত্রে হ্যান্ড ওভার কথাটা ইউজ করা হয়, কিন্তু এখানে মেয়েটির ক্ষেত্রে হ্যান্ড মি ওভার এই কথাটা, সম্প্রদান যেটা বাংলাতে বলে সেইটা, সেই কথাটা ইউজ করা হচ্ছে। আজও কিন্তু মেয়েদের বিয়েতে সম্প্রদান করা হয়, তাই তো? মানে গরু সম্প্রদান করা হয়, মেয়েদেরও সম্প্রদান করা হয়, এইরকম একটা ব্যাপার। সম্প্রদান ব্যাপারটার মধ্যে কিন্তু মেয়েটার যে আলাদা ইন্ডিভিজুয়াল যে আইডেন্টিটি সেইটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। আই টাইটেন্ড মাই হোল্ড অন হার অ্যান্ড প্লিডেড, ডোন্ট গিভ মি ওভার টু দেম মাদার, আমাকে ওদের ওদেরকে দিয়ে দিও না মা। দ্যাট মেড এভরিবডি প্রেজেন্ট ইভেন মোর আপসেট, দে ব্রোক ডাউন অ্যান্ড ট্রাই টু সে নাইস ওয়ার্ডস টু কনসোল মি। মাই মাদার টুক মি ইন হার আর্মস অ্যান্ড সেড, ইউ আর আ গুড গার্ল, ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং, ডোন্ট ইউ? গড ইজ উইথ আস, ইউ নিডন্ট বি অ্যাফ্রেড, ইউ আর গোয়িং টু কাম ব্যাক টু আস ইন আ ফিউ ডেজ টাইম। এবার ওর মা যা যা বলে আর কি, তাই তাই বোঝাচ্ছে যে তুমি তো সব বোঝো মা, আমাদের সঙ্গে ভগবান আছেন, তোমার কোনো রকম কোনো চিন্তার ব্যাপার নেই, হ্যাঁ তুমি একদমই এত দুঃখে দুঃখ পেও না। অ্যান্ড এভরি গার্ল হ্যাজ টু গো টু হার ইনডোর্স হাউস, দিস ইজ দ্য বেসিক বিলিফ, বেসিক বেসিক আর সে কাস্টম, ঠিক আছে, একদম ট্র্যাডিশন যেটা বলে আর কি, যে এভরি গার্ল হ্যাজ টু গো টু হার ইনডোর্স হাউস, নো বডি এলস ক্রাইজ লাইক দিস, অন্য কেউ কিন্তু এত কাঁদে না তুমি যতটা কাঁদছো। প্রত্যেকটা মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হয়, এগুলো সব সান্ত্বনার কথা। দেয়ার ইজ নো রিজন টু বি সো আপসেট, প্লিজ কাম ডাউন অ্যান্ড টক টু মি, একটু শান্ত হও এবং আমার সঙ্গে কথা বলো, তুমি কিন্তু এতটা আপসেট হয়েও না, এতটা দুঃখ পেও না। বাট আই ওয়াজ ট্রেমলিং অল ওভার উইথ ফিয়ার, কিন্তু প্রচণ্ড মেয়েটি ভয় পেয়েছে। কেন ভয় পাচ্ছে? একটা অত বাচ্চা মেয়ে, তার নিজের বাড়ি, নিজের মা, নিজের সব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। সো দিস ইজ ভেরি আই উড সে ফ্রাস্ট্রেটিং টু হার, দিস ইজ আ থিং হুইচ ইজ রিয়েলি আপসেটিং অ্যান্ড ডিপ্রেসিং টু হার। কোথায় যাবে, কি করবে, যাদের সঙ্গে যাচ্ছে তাদের একটুও চেনে না, অজানা অচেনা লোক, মানে একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা করা আর কি। এবং মেয়েটি সমানে কাঁপছে ভয়ে। আই ওয়াজ কোয়াইট আনএবল টু স্পিক, সামহাউ আই ম্যানেজ টু সে থ্রু মাই টিয়ার্স, আর ইউ শিওর দ্যাট গড উইল গো উইথ মি? মাদার প্রম্পটলি রিঅ্যাশিওরড মি দ্যাট হি মোস্ট সার্টেনলি উড, বলছে এত কিছুর মধ্যে ও কিন্তু জিজ্ঞেস করে, তুমি তুমি জানো ঠিক যে ঈশ্বর আমার সঙ্গে যাবে? তো ওর মা বললো, রিঅ্যাশিওর করলো ওকে প্রচণ্ডভাবে, বললো যে না সত্যি উনি যাবেন, হি উইল বি উইথ ইউ অল দ্য টাইম, সো স্টপ ক্রাইং নাও। সো আ কাইন্ড অফ রিঅ্যাশিওরেন্স, তাই তো? রিঅ্যাশিওরেন্স ফ্রম হার মাদার। ওকে, বাট ইন স্পাইট অফ হার সুদিং ওয়ার্ডস মাই অ্যাপ্রিহেনশনস কেপ্ট গ্রোয়িং অ্যান্ড আই কুড নট চেক মাই টিয়ার্স, দিজ আর সুদিং ওয়ার্ডস, খুব মানে সান্ত্বনা দেওয়ার, কনসোলেশনে যাতে মানে কনসোলেশন দেওয়া যায় সেই ধরনের একটা চেষ্টা করছে ওর মা, কিন্তু তা সত্ত্বেও শি কুড নট চেক হার টিয়ার্স। এত দূরে থাক না কি আজকে। তাহলে এত দূরে থাক, এটা ভীষণ মানে ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, আমার মনে হয় না কোথাও তোদের কোনো প্রবলেম হবে বুঝতে, বা মানে এটা খুব সিম্পল টেক্সট যাকে বলে। হ্যাঁ, ফিফথ কম্পোজিশনের আগে অব্দি পড়লাম, হ্যাঁ মোটামুটি এই ছিল।
হ্যাঁ ফিফথ কম্পোজিশন আগে অব্দি পড়লাম, মানে বোঝা যাচ্ছে সবকিছু। হ্যাঁ 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 এন্ড দিস ইজ আ ভেরি কমন এক্সপেরিয়েন্স, এটা প্রত্যেকটা বেঙ্গলি গার্লের এক্সপেরিয়েন্স যাদের ওই সময় বিয়ে হচ্ছে, এবং আজও আজকের এক্সপেরিয়েন্সও তার থেকে খুব বেশি ডিফারেন্ট কিছু না। তবে হ্যাঁ, এত আর্লি একটা এজে যে সময় তাদের সবে সবে মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড চলছে, সেই সময় তাদের যে বিয়ে দিয়ে দেওয়া হতো সেই জায়গাটা থেকে হয়তো এখন অনেক জায়গাতে ডিপার্চার হয়েছে, আবার অনেক জায়গাতে হয়ও নি। এখনও মেয়েদের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, অনেক রেজিয়ে নেই তো, কিন্তু এটা খুব একটা কমন এক্সপেরিয়েন্স যেটা এখানে মানে ডিটেইলড একটা ডেসক্রিপশন দিয়েছেন উনি, নিজের উপর দিয়ে যেহেতু হয়েছে ব্যাপারটা সেই জন্য এই ডেসক্রিপশনটা হচ্ছে ভীষণ লুসিড, ভীষণ ক্রিস্প একটা ডেসক্রিপশন। ওকে, তো আজকে এত দূরে থাক, আর আমি দেখছি মাই লাস্ট ডাচেসের উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। ঠিক আছে, হুম হুম ঠিক আছে, আজকে এত দূরে থাক।